এক মাসের মধ্যে দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব, আক্রমণ তৃণমূলের। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার অপব্যবহার করা এখন স্বৈরাচারীদের প্রথায় পরিণত হয়েছে। এক্স স্যান্ডেলে টুইট তৃণমূলের, ভয় পাওয়ার অভিযোগে মোদী সরকারকে আক্রমণের তৃণমূল কংগ্রেস। তেসরা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সে 10:30টায় হাজির হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তার মাও বাবাকেও ডেকে পাঠিয়েছে ইডি, এমনটাই সূত্রের খবর। আগামী সপ্তাহে তাদের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, প্রকাশের কাছে যাব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হিসেবে ইডির তলব যেমনটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে এবং নথি নিয়ে, সম্পূর্ণ নথি নিয়ে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা ও বাবাকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্রের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। সামনের সপ্তাহে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকেও ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের বাবা মাকে ডেকে পাঠিয়েছে ইডি। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হিসেবে ইডির তলব, এমনটাই সূত্রের খবর। পঁচিশে সেপ্টেম্বর লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেন বিচারপতি। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। কোম্পানির সদস্য এবং ডিরেক্টরদের খতিয়ান অসম্পূর্ণ। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, তদন্তভার নেয়ার পরে 18 মাস হয়ে গেছে, ফলাফল দেখা যাচ্ছে না। ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করে হাইকোর্ট এবং সেখানেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, সন্দেহ হচ্ছে আপনারাই তথ্য গোপন করছেন। ইডির উদ্দেশ্যে এমনই মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর বাবা মাকেও ডেকে পাঠালো ইডি, এমনটাই সূত্রের খবর। আগামী সপ্তাহে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার তলব ইডির। আপনাদের মনে থাকবে, এর আগে নবজোয়ার যাত্রা যখন চলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 13 জুন ইডি ডেকে পাঠায়, কিন্তু সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি। 13ই সেপ্টেম্বর, গত 13ই সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় ইডি। আরএসএস এর মনোভাবে দিল্লি যেহেতু পরিচালিত হয়, অতএব দিল্লি এমন ভাবেই চলতে চাইছে যাতে তদন্তর মধ্য দিয়ে বরং অভিষেক ব্যানার্জিতে সাহায্য করা যায়। এর আগে তদন্তের জন্য ডাকা হলো কবে, যেদিন নাকি দিল্লিতে একটা মিটিংয়ে যাবার কথা অভিষেক ব্যানার্জির, এবং তিনি না গেলেও বাকিরা একটা বলবে বাহ কেমন সুন্দর, দেখো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কিরকম খড়্গহস্ত। তারপর আবার এই 3 তারিখ, সবাই জানে যে 3 তারিখে নাকি অভিষেক ব্যানার্জি দিল্লি থাকবেন। 10 লক্ষ লোক ফালতু, 50,000 লোক ফালতু, এই কিছু তৃণমূলের নেতা টেতা নিয়ে মোচ্ছক করার জন্য হলেও যাবেন। 3 তারিখেই ডেকেছে কেন? টু গিভ দি স্কোপ, যাতে অভিষেক ব্যানার্জিরা বলতে পারে যে দেখো আমাদের প্রোগ্রামকে কত ভয় পাচ্ছে, তৃণমূলকে কত বেশি রেলিভেন্ট করা যায় তার জন্য এখন তদন্তকে ব্যবহার করা হচ্ছে। এইভাবে ডাকাটা ঠিক হয়নি, তদন্ত না করে বরং তদন্তের নামে তৃণমূলকে রেলিভেন্ট করার প্রচেষ্টা হচ্ছে।